স্বেচ্ছাকৃত রাখার আন্দোলন না আমরা অথরিটির স্বেচ্ছাচারিতার কারণে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম চলমান রাখতে ব্যর্থ হয়েছি আমরা বাধ্য হয়েছি আমাদের টার্ম ফাইনালের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা স্থগিত করতে আমরা যারা বুয়েটে আছি আমরা সবাই জানি যে আমরা টার্ম ফাইনালকে কতটা গুরুত্ব সহকারে নেই আমরা বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট গুলো বুয়েটে আসি আমরা অবশ্যই টার্ম ফাইনালকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নেই আমরা কেউই টার্ম ফাইনাল পেছাতে চাই না আমরা বাধ্য হয়েছি অথরিটি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে না পারার কারণে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আমাদের দাবির সাথে অ্যালাইন না করার কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের টার্ম ফাইনাল স্থগিত রাখতে তো আমি জুনিয়রদের উদ্দেশ্যে এই মেসেজটা দিব এটা আমাদের পরীক্ষা পেছানোর উৎসব না বরং আমাদের দাবি না মানার একটা আন্দোলন আজকে 22 বছর পরীক্ষা স্থগিত হয়েছে আগামীকালকে 20 বছর পরীক্ষা আছে আমরা আগামীকালকে সকাল ঠিক 7টায় আজকের মতো শহীদ মিনারে আবারও অবস্থান কর্মসূচি নেব আমাদের সবার কাছে যে প্ল্যাকার্ড গুলো আছে সেগুলো আমরা সংরক্ষণ করব আজকের মতো ঠিক আজকের মতো আগামীকাল সকাল 7টায় আমরা আবারও প্ল্যাকার্ড নিয়ে আমরা চলে আসব আর একটা গুরুত্বপূর্ণ বিষয় 22 বছর পরীক্ষা যেহেতু আজকে স্থগিত হয়ে গিয়েছে তো ঈদের আগে 22 বছর আর পরীক্ষা নাই তো আমি চাই না যে এই খুশিতে সবাই 22 বছর সবাই বাইরে চলে যাক আমি অবশ্যই কাউকে জোর করব না আমি অবশ্যই তোমাদের কাউকে জোর করার কেউ না আমি যদি বলি এই দাবিটা আমাদের সবার এই দাবিটা আমাদের না 18-এর না 19-এর না কোনো ইন্ডিভিজুয়াল ব্যাচের না এই দাবিটা আমাদের সবার বুয়েটের বর্তমান সব ব্যাচের এবং বুয়েটের ভবিষ্যৎ সব ব্যাচের বুয়েটের মাটির আপনার ভাইয়ের রক্তের দাবি ঠিক আছে আমি কাউকে জোর করব না আমি তোমাদের বড় ভাই আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা গতকালকে আমার অনুরোধ শুনে আজকে তোমরা যেমন এসছো আমি 22 বছর শিক্ষার্থীদেরকে অনুরোধ করব কেবলমাত্র তোমাদের পরীক্ষা শেষ বলে ঈদের আগে তোমাদের আর পরীক্ষা নেই বলে তোমরা যদি আগামীকালকে না আসো তাহলে আমাদের আন্দোলনটা ফলপ্রসূ হবে না আমাদের আন্দোলনে ব্যাঘাত ঘটবে তো আমি ঠিক গতকালকের মতোই আজকে আবারও তোমাদের কাছে প্রত্যাশা করছি যে তোমরা আমাদের এই উত্থানকে নিরাশ করবে না তোমরা আগামীকাল ঠিক সকাল 7টায় আজকের মতোই আবার অবস্থান কর্মসূচি গ্রহণ করবে সবাই কি একমত আছি ভাইয়ারা আগামীকাল যেহেতু 20 বেচের পরীক্ষা তাহলে 20 বেচের অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ তারই পাশাপাশি 19, 21 এবং 22 যাদের ঈদের আগে পরীক্ষা নেই আমরা আশা করছি তোমরা সবাই কালকেও থাকবা তোমরা কেউ চলে যাবা না আর আমরা অবশ্যই থাকবো ঠিক আছে আচ্ছা 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 তোমাদেরকে আমরা আগেও বলেছি আবারও বলছি তোমরা কেউ কোন রকমের মিডিয়া দ্বারা প্রভাবিত হবা না প্ররোচিত হবা না কেউ যদি কোনো টকশোর কথা বলে কোনো ইন্টারভিউ কথা বলে কেউ দিবা না আমরা সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা আমাদের সঙ্গে গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেক কষ্ট করছেন আপনাদেরকে আমাদের অন্তরে অন্তস্থ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই সাংবাদিক ভাইদের জন্য সহকারী আমি বিশ্বাস করছি আমাদের সাংবাদিক ভাইরাও আমাদের সঙ্গে আমাদের ব্যথায় সমবেতী এবং আপনারাও আমাদের মতো গতকালকে যে দাবিগুলো জানিয়েছিলাম তার মধ্যে অনেক দাবি আমাদের কিছুটা পরিমাণ আমরা এই মুহূর্তে ওই দাবিটি অটুট থাকবো আমাদের নতুন আর কোনো দাবি নেই আজকে সকাল 11টায় আমরা যে প্রেস ব্রিফ দিয়েছি ওই 6টা দাবি আমাদের সর্বশেষ দাবি এবং এই দাবিগুলো সহ আমাদের ভিসি স্যারের কাছে মাননীয় উপাধ্যক্ষ স্যারের কাছে আমরা গণস্বাক্ষর নিয়ে আমরা উপস্থিত সবার গণস্বাক্ষর নিয়ে আমরা আবেদনপত্র জমা দিয়েছি তো আমরা দেখি আমাদের স্যাররা আমাদের সঙ্গে পরবর্তীতে কথা বলতে বা কোনো রকমের কোনো আপডেট দিতে চান কিনা সেটা আমরা এখন বলতে পারছি না আমরা আমাদের আবেদনপত্রটা জমা দিয়ে এসেছি আর এখনো পর্যন্ত আমরা জানতে চাই যে এখনো পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়নি আমরা দাবির বাস্তবায়ন চাই এবং দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো ঠিক আছে তো আমাদের আগামীকালকে কর্মসূচি হচ্ছে আগামীকাল ঠিক সকাল 7টায় আজকের মতে আমরা সবাই
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে একান্ত পোষণ করার জন্য। কালকে ঠিক সকাল 6টায় শহীদ মিনারে আবার দেখা হবে।